ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ভেমটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক বিলাল হোসেন বীরহলি গ্রামের ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে পীরগঞ্জ থেকে ব্যাটারি চালিত ভ্যানে সিমেন্ট নিয়ে ফিরছিলেন বিলাল। এ সময় একটি প্রাইভেট কার ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।